তখন তার মায়ের বা তার বাবার কাছে সে মেয়ে হিসেবে পারফর্ম করতে হয়, তিনি যখন কারো স্ত্রী তাকে স্ত্রী হিসেবে পারফর্ম করতে হয়। সেই দিক থেকে মনে হয় আমরা এখানে যারা পুরুষরা আছি অনেক ভাগ্যবান, আমাদের এত পারফর্ম করতে হয় না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যে মেয়েরা কাজ করে তাদের আসলে বেশি কাজও করতে হয়। এখানে আমাদের শ্রদ্ধেয় আমাদের খালাম্মাই বলবো, কারণ তার মেয়ে তানিরা আমরা জাপানে একসময় ছিলাম পাশাপাশি বাসায়। আপনি 2005-এ জাপান ভিজিট করেছেন, তখন আপনার সাথে দেখা হয়েছে, হয়তো ভুলে গেছে। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে আমাদের বাংলাদেশে নারীরা কী করেছে, নারীরা বাংলাদেশে কিন্তু 53 বছরে সেই যে আমি বললাম যে শৃঙ্খল ভেঙেছে, পাঁচ থেকে ঘষেছে সংস্কৃতি, আমরা বোধ হয় সেই শৃঙ্খলটা ভেঙে ভাঙতে পেরেছি। এটি কি যথেষ্ট? যথেষ্ট নয়। আমাদের আমরা এখনো ভাবি যে নারীরা কি করবে, নারীরা সেই নার্স হবে, নারীরা কি করবে, স্কুলের টিচার হবে অথবা বড় জন ডাক্তার হবে। কিন্তু সেখান থেকে এখন আমরা যেটা দেখছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গত 2008 থেকে উনি একটানা যে আমাদের ক্ষমতায় আছে, সেখান থেকে নারীদের কতগুলো উন্নয়ন হয়েছে। লাইফ এক্সপেক্টেন্সির কথা যদি বলি, আমাদের ছেলেদের থেকে আপনারা কিন্তু ভাগ্যবতী, আপনাদের কিন্তু লাইফ এক্সপেক্টেন্স যে আমাদের থেকে 1 বছর বেশি। এটি কেন হয়েছে? সেটি হলো যে তারা অবশ্যই ধৈর্যশীল, তারা অবশ্যই বলবো যে কমিটেড। এখন এই নারীদের জন্য আমরা কী করতে পারি? আমাদের পুরুষদের সবসময় আঙুলি তোলা হয় যে নারীদের যে সম অধিকার বা নারী আন্দোলন অনেক কিছুই হচ্ছে, ফ্যামিলিস্টরা অনেক কাজ করছে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো নারীদের সেই স্পেস তাদেরই তৈরি করে নিতে হবে। এবং সেখানে আমরা এই সামনে যারা বসে আছে তাদেরকে কিন্তু কেউ হাতে ধরে করিয়ে দেয়নি, তারা করিয়ে নিয়েছে। তারা একটা যে উদ্যোক্তা হয়েছে, এই উদ্যোক্তা উনি যখন হতে পেরেছেন, আমি বিশ্বাস করি আমাদের যে বাংলার যে নারীরা তারাও সেখানে চলে আসবে। সেই চলে আসার জন্যই আমাদের যে বিষয়টি সেটি হলো যে আমাদের সেই পরিবেশটা দরকার। এবং সেই পরিবেশের জন্য যেটি প্রয়োজন সেটি হলো যে আমাদের যদি আমরা যদি শিক্ষা ব্যবস্থার কথা বলি, সেই জায়গাটা কী হচ্ছে যে এখন ইউনিভার্সিটিতে বলে মেডিকেলে বলে, সেখানে কিন্তু যদি আমি সংখ্যার দিকে বলি সেখানে নারীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। আমাদের সরকারি চাকরিতে এখানে অনেকজন সচিবের কথা বলে নারী, কিন্তু আমাদের অর্থ সচিব নারী, সেটা আমরা ভুলে যাই যে বাংলাদেশে অর্থ সচিব নারী, এটি হয়তো আমরা 10 বছরে কল্পনা করতে পারতাম না। আমাদের সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় আছে ইয়ার্লি, এক্সটার্নাল রিসোর্স ডিভিশন, অর্থাৎ আমাদের বাইরের যে কমিশন সেখানেও কিন্তু একজন নারী বসে আছে, চালাচ্ছে। আমাদের অ্যাম্বাসেডার, মাননীয় প্রধানমন্ত্রী কাতার গেলে দেখেছেন সেখানে অ্যাম্বাসেডার উনি নারী। আমাদের বিচারক, হাইয়েস্ট কোর্টে আমাদের হাইকোর্টে বিচারক নারী হয়েছে। এখানে আমাদের জেনারেল হারুন তার সহধর্মিণী আছেন, তিনি একটা বড় কাজ করছেন, অর্থাৎ যে যুদ্ধে যে নারীরা তারা যেখানে এখানে যাদেরকে আমরা বীরঙ্গনা বলি, ওনারা বলেন যে বীর নারী, তাদেরকে নিয়ে কাজ করছেন, বীর কন্যাদের নিয়ে ওনারা কাজ করছেন। এই যে কাজগুলো, এগুলো কিন্তু যে বিষয়গুলো যে এখানে কিন্তু আমরা বলবো যে যে আমাদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের ক্ষেত্রে আরও বেশি এগিয়ে আসা উচিত, আরও বেশি সুযোগ তৈরি করা দরকার। কিন্তু সেই সুযোগটা মানে আপনাদের কী করতে হবে, সে কেন করতে হবে, যে কেউ এখানে স্পেস দেবে না, এবং সেই স্পেসটা আপনাদের তৈরি করার মাধ্যমে কিন্তু আপনারা যে আজকে যেমন আমি বলি যে বিশেষ করে ই কমার্স বিজনেসে এখানে কিন্তু লিডিংয়ে হলো নারী আছে, ইকামিক প্রেসিডেন্ট নারী। আমাদের 22টা চেম্বার আছে, উইমেন চেম্বার, বাংলাদেশে 22টি উইমেন চেম্বার আছে। এইটা তো আমরা হয়তো 20 বছর আগে চিন্তাও করতে পারতাম না। সেই সুযোগ এখন তৈরি হয়েছে, সেই পরিবেশ বাংলাদেশে আছে। সেই জায়গাটায় যে জিনিসটা হলো যে আপনাদেরকে বলতে হবে যে আমরা শুধু নারী নয়, আমরা মানুষ, এবং সেই মানুষ হিসেবে আপনাকে আপনার জায়গায় কিন্তু আপনাকে দাঁড়াতে হবে, সেটাই আমাদের প্রত্যাশা থাকে। বিজনেস ডাইজেস্ট আজকে যে প্রোগ্রাম করেছে সেখানে একটি হয়তো উদ্যোগ, এই উদ্যোগ আরও বেশি ছড়িয়ে দেওয়া দরকার। অর্থাৎ এই যে একজনকে সম্মানিত করা, এখানে আমাদের বিজনেস ডাইজেস্টে আজকে যিনি উদ্বোধন করলেন এই অনুষ্ঠান, নবাব সৈয়দ প্রেস, তিনি আজকে সিআইপি মর্যাদা পেয়েছেন, তিনি অনেক মানে এইসব কাজে এগিয়ে আসছেন। এরকম আমি বলবো যে আরও অনেকে যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে যে নারীরা আজকে আমাদের
ফুটবলে আমাদের ছেলেরা 192 তম আমাদের লঞ্চের মাথায় হিট হয়ে যায় সেখানে কি বড় সিনিয়র সেই সেই পিছিয়ে পড়া সেই মেয়েরা তারা আমাদের এই অঞ্চলের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে তারা হয়তো এশিয়ান পর্যায়ে যাবে আমাদের ফুটবলে কিন্তু ছেলেরা এশিয়ান পর্যায়ে কবে যাবে সেটা আমাদের কল্পনার বিষয় কিন্তু তারা হয়তো আমাদের এই মেয়েরা যদি যাবে এরকম করে এগিয়ে যাচ্ছে আমাদের নিশাত সে এভারেস্ট বিজয় করেছে আর কি বিজয় করতে হবে নারীদের তাদের আর কি প্রমাণ করতে হবে তারা প্রমাণ করেছে আমি বিশ্বাস করি তারা এগিয়ে যাবে এবং সেই বিষয়গুলোই আছে আমাদের এখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শুধু নারী নন তিনি দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেখানে আমি মনে করি যে এই পরিবেশে যদি থাকে তাহলে আমাদের সামনে যে নারীদের যে উদ্যোগ সেই উদ্যোগগুলো আসলে সফল হবে এবং এই নারী উদ্যোক্তারা যারা আমি বলেছিলাম যে ই কমার্স সহ যেসব বিজনেসগুলো আছে ঘরে বসে করা যায় আমাদের অনেকগুলো আছে আমাদের এখানে আমাদের যে মেয়েদের যেগুলো আছে বিশেষ করে জয়িতা থেকে শুরু করে তারা ঘরে বসে কিছু কিছু জিনিস বাড়াচ্ছে হ্যান্ডিক্রাফ্ট বাড়াচ্ছে তারা বিদেশে রপ্তানি করছে এবং এইভাবে কিন্তু আমরা যে জিনিসটা আছে যে আমাদের যদি ফাইন্যান্সিয়াল যে আমি বলি যে মুক্তির বিষয় সেখানে নারী যত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং যত দিকে আরও যত করে হবে তখনই কিন্তু তারা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছে আমাদের যেটা সবচেয়ে বড় বিষয় আমাদের এক্সপোর্ট সেই এক্সপোর্টের যে আরএনজি আরএনজি সেক্টরে 60% উপরে কিন্তু নারীদের অবদান তো সেখানে আমি বিশ্বাস করি যে নারীরা এগিয়ে যাবে এবং সেই প্রত্যাশা আমি রাখবো এবং বিজনেস গাইডের সহ এখানে যারা আপনার এখানকার পিছনে যারা আছে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি।